Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে খুব ইজি একটা ডিজাইন শেয়ার করছি। জাস্ট তিনটে কালার ইউজ করছি এবং খুব ইজিলি আপনারা এটা করতে পারবেন। এই সেলাইটি করার জন্য প্রথমে এইভাবে আপনাদের ফোর তুলতে হবে এবং কৌণিক দিক বরাবর এইভাবে জাস্ট একটা ঘর কাউন্ট করে কৌণিক দিক বরাবর কাউন্ট করে এইভাবে যেখান থেকে ফোর উঠিয়েছিলাম ঠিক তার উপরের ঘর থেকে এইভাবে আরেকটা ফোর তুলতে হবে। এরপর এইভাবে নিচের অংশের আড়াআড়ি দিক বরাবর অর্থাৎ কৌণিক দিক বরাবর আমার যে ঘরটা আছে সেই ঘর বরাবর এইভাবে আমি আরেকটা ফোর তুলে নিচ্ছি। এই জায়গাটা খুব স্লোলি এবং খুবই সুন্দর করে করবেন, সুতোতে বেশি টান দেবেন না, তাহলে কিন্তু সেলাইটা বেগে যেতে পারে। এইভাবে আমি ওপরের দিকে একটা ঘর এবং সাইডের থেকে এইভাবে একটা ঘর করে এক্সটেন্ড করে সেলাইটাকে এক্সটেন্ড করছি। এইভাবে টোটাল আমি নটা ফোর তুলে নেব। এক্ষেত্রে একটা জিনিস আপনারা হিসাব রাখতে পারেন, দেখবেন কি প্রত্যেকটা ঘরের ক্ষেত্রেই কিন্তু আপনাদের যে কৌণিক শেপটা সেটা কিন্তু রয়ে গেছে, অর্থাৎ আপনারা চাইলে এইভাবে একটা একটা করে ঘর কাউন্ট করেও করতে পারেন অথবা এইভাবেও করতে পারেন। ফ্রেন্ডস, এটা আমার ন নম্বর ঘর এবং এখান থেকে এখন আমি সাইডের দিকে সেলাইটাকে এক্সটেন্ড করব, তার মানে আমি একটা স্কোয়ার বক্স বানাবো। তবে আপনারা যদি চান তাহলে সেলাইটাকে আরও বড় করতে পারেন, বড় করলে যে ডিজাইনটা খারাপ হয়ে যাবে দেখতে এর কোনো মানে নেই, ডিজাইনটা আলাদা একটা লুক পাবে। এখন জাস্ট আমি এই স্কোয়ারটাকে কমপ্লিট করার জন্য ওপর থেকে আড়াআড়ি দিক বরাবর এইভাবে একটা একটা ঘর নিয়ে এবং নিচের দিক থেকে লম্বালম্বি বরাবর এইভাবে ফোরটাকে ফোর তুলছি এবং সেলাইটাকে এক্সটেন্ড করছি। ফ্রেন্ডস, বক্সটা পুরো তৈরি করা হয়ে গেছে, এখন আমি এর সাইডের অংশে যে কাজটা রয়েছে সেই কাজটা কমপ্লিট করব। ফ্রেন্ডস, পরবর্তী স্টেপের জন্য আমি চকলেট কালারের উল নিয়েছি এবং এইভাবে যেখান থেকে প্রথম ফোর তোলা স্টার্ট করেছিলাম তার সাইডে এইভাবে চারটে ঘর কাউন্ট করে তার ঠিক একটা ঘর ওপর থেকে এইভাবে ফোর তুলছি যাতে আমার কৌণিক শেপটা আসে। এর পরবর্তীতে ঠিক আগের প্রসেসেই কৌণিক দিক বরাবর আমি সেলাইটাকে করতে থাকব। তিনটা ফোর হয়ে গেছে, এক্ষেত্রে চার নম্বর ফোরের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেখান থেকে আমি সেলাইটা স্টার্ট করেছিলাম তার মাঝখানে যে ঘরটা ফাঁকা ছিল ঠিক সেখান থেকে ফোর উঠবে। এর পরবর্তীতে আমি যেখান থেকে ফোরগুলো তুলেছি সেই লাইন বরাবর এইভাবে আমি ফোর তুলতে থাকব, অর্থাৎ আমার স্টার্টিং থেকে এইভাবে নটা ফোর উঠবে এবং সাইডে তিনটে ছোট ফোর থাকবে যেটা কিনা আমার সাইডের জাস্ট লেভেলটাকে সেম করার জন্য তৈরি করেছি ফার্স্টে। ফ্রেন্ডস, এক্ষেত্রে দেখবেন কৌণিক দিক বরাবরও কিন্তু চারটে ঘরই থাকবে, যেহেতু কিনা আমার নিচে স্টার্টিংয়ের সময় চারটে ঘর সর্বোচ্চ ছিল। আর সাইডের যে সেলাইটা রয়েছে অরেঞ্জ কালারে সেটাও কিন্তু অনেকটা এই ডিজাইনটার সাথে ফিক্স হতে থাকবে, সো এটাও কিন্তু খুব সফট হ্যান্ডে আপনারা কমপ্লিট করবেন। এই অংশটা কমপ্লিট হয়ে গেছে কারণ আমার ন নম্বর ফোর অবধি ফোর তোলা হয়ে গেছে। এখন এর সাইডের যে অংশটা রয়েছে সেখানে আমি হোয়াইট কালার ইউজ করব। এক্ষেত্রে আমি এইখান থেকে ফোর তোলা স্টার্ট করছি ওপরের ঠিক একটা ঘর পাশ থেকে, এক্ষেত্রেও কিন্তু চারটে ঘরই থাকবে যেরকমটা আগে ছিল। এইভাবে জাস্ট ওপরের দিকে লেভেল সেম রেখে আমি এইভাবে সেলাইটাকে কমপ্লিট করে নিচ্ছি।
ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ কালারের উল যতটা ছিল সেই অবধি লাস্ট লাইন, তাই আমি এইভাবে ওপর দিক থেকে এবং নিচের সাইড থেকে একটা ঘর করে কমিয়ে এইভাবে সেলাইটার সাইডটা স্কোয়ার বক্সটা পুরো কমপ্লিট করলাম। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, এই জায়গাটা সেলাইটা ঠিকঠাক করে করলে আপনাদের ডিজাইনটা খুব সুন্দরভাবেই ফুটে উঠবে। এইভাবে দেখুন আরেকটা ফোরও আমি তৈরি করে রেখেছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।